আজকে আমরা চলেছি কর্ণগড় টেম্পলের উদ্দেশ্যে। তো আমি গেছিলাম আমার দিদির বাড়ি ওয়েস্ট মেদিনীপুর। তো সেখান থেকে আমরা কর্ণগড় টেম্পলের দিকে যাত্রা শুরু করি বাইকে করে। ওয়েস্ট মেদিনীপুর টাউন থেকে কর্ণগড় টেম্পলের ডিস্টেন্স হলো 26 কিলোমিটার। তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হলো ন্যাশনাল হাইওয়ে 14। তো তোমরা যদি কেউ এখানে যেতে চাও তো তাহলে তোমরা যদি বাই কার বা বাই বাইক যদি আসো তাহলে তোমাদের বম্বে রোড হয়ে ফার্স্টে ওয়েস্ট মেদিনীপুর আসতে হবে, তারপর ন্যাশনাল হাইওয়ে 14 ধরে কর্ণগড় টেম্পলের দিকে যেতে হবে। আর যারা রেলওয়ে ইউজ করে আসতে চাও তাহলে তোমাদেরকে আগে ওয়েস্ট মেদিনীপুর স্টেশনে আসতে হবে, তারপর NH 14 দিয়ে কর্ণগড়ের দিকে যেতে হবে। তো আমরা কর্ণগড় গ্রামের মধ্যে ঢুকে পড়েছি, এটা শালবনির আন্ডারে পড়ছে। চারিদিকের প্রাকৃতিক পরিবেশ সত্যি ভীষণ সুন্দর আর পুরোটাই সবুজে ঘেরা। তোমরাও চলো আমাদের সাথে দেখতে দেখতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ট্রাভেল ব্লগ অফ মাই চ্যানেল। আমি ঋতিকা চলে এসেছি। কে আমরা এসেছি হলো কোথায় আসছি আমরা? কর্ণগড় মন্দিরে আমরা যাচ্ছি, কিন্তু মাঝরাস্তায় তোমাদের আসার পথে কয়েকটা ক্লিপ আমি দেখালাম, কিন্তু মাঝরাস্তায় এই যে বৃষ্টি পড়ছে আর আমাদের সাথে এই পুচকুটা রয়েছে, তো সুতরাং ভেজার তো কোনো স্কোপ নেই। আমরা তাই একটা শেড দেখে দাঁড়িয়ে পড়েছি। ওখানে অয়ন্দা আর নীল রয়েছে, ওরা কীসব গল্প টল্প করছে। এটা আমার মিষ্টি, ওর বাড়িতেই আমি এসেছি ঘুরতে, আর ওকে তো চেনেই আমাদের অ্যানি। তো তাহলে দেখা যাক, আমরা এখন ওয়েট করছি বৃষ্টিটা কখন থামে, আর থামার পর আমরা যাব কর্ণগড় মন্দিরে। কোথায় যাবো কালকে আমরা? জঙ্গল যদি দেখতে, শালবনি জঙ্গল আজকে যাবো। আজকে যদি চাই তাতে এখান থেকে বেরোবো তাহলে ওই ভাদুতলা দিয়ে বেরিয়ে যাবো। আর এইটা এখান থেকে কত দূর আমরা যেখানে যাচ্ছি? 2 কিলোমিটার, মানে তো অনেকটাই না? আমার কিলোমিটারের আইডিয়া খুব কম। 4 মিনিট? এই যে বৃষ্টি পড়ছে তোর কিরাম লাগছে? আরে বল, খুব মজা। কিন্তু আমরা যদি যেতে না পারি এখানে থেকে যেতে হয়, সেটাই। ওর মায়ের মুখ শুকিয়ে গেছে দুঃখে। তোমরা বাইরে দেখতে পাচ্ছ যে কি রকম বৃষ্টি হচ্ছে, অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে। আমরা রাস্তায় এরকম একটা জায়গাতে বসে আছি। এখানকার লোকেরা পাগল বলে। বল আর একবার কি বললি? বললাম এই সমস্ত ফালতু বকলে এখানকার লোকেরা পাগল বলে। তুইও তো বকছিস। না আমি বকছি না। তো জানি না বৃষ্টি কখন থামবে, কখন আমরা যাব। এখনো এখান থেকে বলছে 2 কিলোমিটার আছে, জানি না কি হবে। তো কি বক্তব্য? আমার একটা বক্তব্য বল, যদি এখানে খাবার আনা হতো তাহলে বৃষ্টিতে ভিজে বৃষ্টি দেখতাম আর খেতাম আর কিছু। হ্যাঁ, আমরা খাবারও আনিনি, কিছুই আনিনি। এক রেনকোট তো দূরের কথা, এত রোদ ছিল বেরোনোর সময়, রেনকোটও আনিনি, একটা কারোর ছাতা অবধি নেই, প্লাস্টিকও নেই, কিছু নেই। তো জানি না কি হবে। কিছুদিনের জন্য কর্ণগড়ে মেদিনীপুরের রাজপরিবারের আবাস ছিল। চুয়ার বিদ্রোহীরা 1799 সালে এটি দখল করে। সেই সময় দুর্গের শাসক ছিলেন রানী শিরোমণি। চুয়ার বিদ্রোহ নামে পরিচিত এই সশস্ত্র কৃষক বিদ্রোহ ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসনকে বিস্তর সমস্যায় ফেলে।
আনুমানিক 1765 সালে চুয়ার বিদ্রোহের প্রথম তরঙ্গ মেদিনীপুর শহরের উপান্তে আছড়ে পড়ে। কর্ণগড় হলো পশ্চিম মেদিনীপুর জেলার একটি গ্রাম। এই গ্রামে একটি প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে। বলা হয় 500 বছর আগে রাজা মহাবীর সিংহের দ্বারা এটি নির্মিত। এখানে অনেক মন্দির রয়েছে, এর মধ্যে মহামায়া ও দানেশ্বর মন্দির দুটি ল্যাট্রিটিক পাথরের তৈরি। এই মন্দির দুটি এখনও দেশের বিভিন্ন অংশ থেকে শত শত ভক্ত পরিদর্শন করতে আসেন। এই মন্দিরটি রিপেয়ারিংয়ের কাজ চলছিল। এই মন্দিরটি হলো দানেশ্বর শিবের মন্দির, এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। বিভিন্ন উৎসবে যেমন শিবরাত্রি, নীলের যে উপোস হয় এই সমস্ত সময় বা শ্রাবণ মাসের সোমবারে এখানে বড় করে শিবের পুজো পালন হয়। এখানে লেজ নেই, আমরা এই দোকানে আছি, এই মাসির দোকানে চা খেতে বসেছি। পুজো দেওয়া তো হয়ে গেছে, মন্দির তো ঘুরে দেখালামই তোমাদেরকে। আবার মাঝে বৃষ্টি এসেছিল তাই জন্য লেট হয়ে গেছে। আর দেখা যাক, এরপরও আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সেটা সাকসেসফুল হবে কিনা বলতে পারছি না। যদি যাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বরফ, হ্যাঁ একদম বরফ পড়ছে, দেখাচ্ছি দাদা তোমাদের। ওয়েদার খারাপ থাকায় আমরা আর সেদিনকে জঙ্গলমহলে যেতে পারিনি, তো আমরা বাড়ি ফিরে আসি। এটা বাড়ি ফিরে আসার পথেরই একটি দৃশ্য। তো এই ছোট্ট ট্রাভেল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো, আর লাইক কমেন্টও কিন্তু করতে ভুলো না। তাহলে আজকের জন্য টাটা।